আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি কিন্তু আজকে আপনাদের কোনো রকম রান্নার রেসিপি করে দেখাবো না, তবে রান্নার থেকেও মেয়েদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় একটা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। আর সেটা হলো অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল। মানে হলো আমার মতো সব মেয়েদেরই কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত পরিমাণে চুল পড়া, মাথায় খুশকি হওয়া, বয়সের আগে চুল সাদা হয়ে যাওয়া অথবা চুল পাতলা হয়ে রুক্ষ হয়ে যাওয়া, এরকমই নানাবিধ সমস্যা নিয়ে আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন থাকি। তাই তো এই সবগুলো সমস্যার একটাই সমাধান দিতে আমি আজকে আপনাদের করে দেখাবো 100% গ্যারান্টি সহকারে অনিয়ন অয়েল। আর এই তেলটা ব্যবহারে মাত্র 3 সপ্তাহ পর থেকেই কিন্তু এই তেল ব্যবহারের উপকারিতাটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন গিয়ে দেখে নিই অনিয়ন অয়েল তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা এই তেলটা তৈরি করার জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলোর প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি মেথি দানা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এই মেথি দানাটা আপনারা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন। সেই সাথে এই মেথি দানাটা ব্যবহার করার কারণেই কিন্তু চুলের গোড়াটাকে মজবুত করে এবং মাথায় খুশকি হওয়া থেকে বিরত রাখে, সেই সাথে চুলকে অনেক বেশি ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুলকে অনেক বেশি স্মুথ, সফট এবং শাইনি করতেও সাহায্য করে। এখন এই মেথি দানার মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পানি। এরপর পানি আর মেথি দানাটা আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে কিন্তু মেথি দানাটা ফুলে একেবারেই টইটম্বর হয়ে যাবে এবং মেথি দানার মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটাও কিন্তু পুরোপুরিভাবেই শুষে নেবে। এরপর এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নেব। এখন এই ব্লেন্ডার জগের মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। ঠিক এভাবেই আমি টুকরো করে কেটে নিয়েছি। আর চুল পড়ার রোধে পেঁয়াজের উপকারিতা বলতে গেলে কিন্তু কমই হয়ে যাবে, কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু এক ধরনের সালফার থাকে। আর এই সালফারের কারণেই কিন্তু পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর পেঁয়াজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সালফার থাকার কারণেই কিন্তু পেঁয়াজের রস চুলের গোড়া অনেক বেশি মজবুত করে এবং পাতলা চুলকে ঘন করে, মানে চুল বৃদ্ধিতেও সাহায্য করে। সেই সাথে যাদের বয়স হওয়ার আগে, মানে সময়ের আগে চুল সাদা হয়ে যাওয়া বা সাদা চুল কালো করতেও সাহায্য করে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ রসুন। আর রসুন কিন্তু এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং রসুনের মধ্যে কিন্তু এক ধরনের কম্পাউন্ড থাকে যার নাম সেলেনিয়াম। আর এই সেলেনিয়ামে কিন্তু আমাদের যান্ত্রিক জীবনে বিভিন্ন ধরনের ধুলাবালির কারণে মাথার গোড়ায় যে ময়লা জমে থাকে সেটা পরিষ্কার করতেও রসুনের কোনো জুড়ি নেই। এখন পেঁয়াজের সাথে রসুনটাও আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে পেঁয়াজ আর রসুনের এই পেস্টটা তৈরি করার জন্য কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না, তাই পেঁয়াজ আর রসুনের পেস্টটা যেন একেবারে স্মুথলি তৈরি হয়ে যায় এখানে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ সরিষার তেল। আর এই সরিষার তেলটা কিন্তু চুল ঘন ও লম্বা করা, শাইনি করা এবং চুল পড়া রোধ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই সরিষার তেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, সেই সাথে আছে ভিটামিন এ, ডি, ই এবং কে। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে দেওয়ার পর দেখুন পেঁয়াজ, রসুন আর সরিষার তেলে একেবারে স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ কারি পাতা। আর এই কারি পাতাটাও আপনারা যে কোনো ধরনের বড় কাঁচা বাজারেই পেয়ে যাবেন। আর এই কারি পাতাটা ব্যবহার করার কারণেই কিন্তু শ্যাম্পু করার পর আমরা যে কন্ডিশনার ব্যবহার করে থাকি সেই কন্ডিশনার ব্যবহার করার আর কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই কন্ডিশনার বা শ্যাম্পুগুলো তৈরি করার জন্য কিন্তু অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই আমরা যদি ন্যাচারাল বা অথেন্টিক কন্ডিশনার চুলের জন্য ব্যবহার করে থাকি তাহলে কিন্তু চুল আরও অনেক বেশি হেলদি, শাইনি এবং সিল্কি থাকবে। এখন পেঁয়াজ আর রসুনের এই পেস্টের সাথে কারি পাতাটাও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর পেঁয়াজের পেস্টের কালারটা কিন্তু পুরোপুরিভাবেই পরিবর্তন হয়ে গেছে এবং এই পেস্টের মধ্যে গ্রিন একটা কালার চলে এসেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 ঘন্টা আগে যে মেথি দানাটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সেই মেথি দানাটা কিন্তু ফুলে আবারও দ্বিগুণ হয়ে গেছে।
সেই সাথে এর পানিটাও পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে। এখন এই মেথি দানাটাও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এবং আবারও এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই পেস্টটা আমরা একটা সাইডে রেখে দেব, সেই সাথে অনিয়ন অয়েল তৈরি করার মানে পেঁয়াজের তেল তৈরি করার মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি মোটা তলানি বিশিষ্ট এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম মোটা তলানি বিশিষ্ট ফ্রাই প্যান না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে সেক্ষেত্রে এরকম মোটা তলানি বিশিষ্ট আয়রনের পাতিলও এখানে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যে কোনো ধরনের মোটা তলানি বিশিষ্ট পাতিলে কিন্তু এখানে ব্যবহার করতে হবে না, হয় এখানে আমরা যে পেঁয়াজ রসুন আর কারি পাতার পেস্টটা ব্যবহার করব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আমরা যে পেঁয়াজের তেলটা তৈরি করব তার কালারটাও কিন্তু কালচে হয়ে যাবে। এখন চুলার একেবারে লো হিটে এই পাতিলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নারিকেল তেল। আর আমি এখানে প্যারাসুট ব্র্যান্ডের তেলটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেলও এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের নারিকেল তেলটাই এখানে ব্যবহার করতে। আর এই নারিকেল তেলের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও ভরপুর মাত্রায় থাকে। আর এ কারণেই কিন্তু চুলের গোড়ায় যদি কোনো রকম চুলকানি বা খাজনি থেকে থাকে অথবা চুলের গোড়া রুক্ষ হয়ে যায় এবং চুলকে শাইনি আর সিল্কি করতে, চুল পড়া বন্ধ করতে কিন্তু নারিকেল তেলের কোনো জোরে নেই। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ সরিষার তেল, মানে হলো 1/3 কাপে যে কাপটা আছে সেই কাপে 2 বার তেলটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন এই দুইটা তেলের মিক্সচারই খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব। আর আমি এখানে 2 ধরনের তেল ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো 1 ধরনের তেলও এখানে ব্যবহার করতে পারেন, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। তবে সবচেয়ে ভালো হয় যদি 2 ধরনের তেলই এখানে মিলিয়ে ব্যবহার করেন, আর সেটাই কিন্তু আপনার এবং আপনার চুলের জন্য বেশি উপকারী হবে। এখন 2 ধরনের তেলই খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে পেঁয়াজ রসুন আর কারি পাতা যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সার। এরপর একটা স্প্যাচুলা দিয়ে চুলার লো হিটে তেলের সাথে সম্পূর্ণ মিক্সারটাই আমি মিশিয়ে নেব এবং জাল করে নেব ঘরে ধরে 40 থেকে 45 মিনিট পর্যন্ত। আর এই সময়ের মধ্যে কিন্তু কোনোভাবেই তেলের মিক্সারের এই নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, না হয় মিক্সারটা যেহেতু অনেকটাই ঘন সেটা পাতিলের তলায় বেজে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তেলটা যে আমি একেবারে লো হিটে জাল করছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, কারণ আমরা সবাই জানি সরিষার তেল চুলায় জাল করার পর ফেনা ধরে যায়। কিন্তু একটু খেয়াল করুন, এই তেলটা জাল করার সময় কিন্তু কোনো রকম ফেনা ধরেনি, তবে তেলের মিক্সারটা কিন্তু বলক চলে এসেছে। আর এভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে তেলটাকে জাল করে নিতে হবে যেন সম্পূর্ণ মিক্সারের রসটাই তেলের সাথে খুব ভালোভাবেই মিশে যায়। দেখুন, 15 মিনিট জাল করার পর পেঁয়াজের মিক্সারের কালারটা কিন্তু একটুও পরিবর্তন হয়নি, কারণ আমি কিন্তু আগেই বলেছি চুলার জালটা আমরা লো হিটে রেখেছি। এখন এভাবেই আমি আবারও কিছুটা সময় জাল করে নেব। দেখুন, 30 মিনিট মানে আধা ঘন্টা জাল করে নেওয়ার পর পেঁয়াজের মিক্সারটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়েও কিন্তু পেঁয়াজের মিক্সারের কালার একটুও পরিবর্তন হয়নি, তবে তেলের মিক্সারের কালারটা কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে গেছে। আর এভাবেই আমি আরও 15 থেকে 20 মিনিট তেলটাকে জাল করে নেব। দেখুন, 45 মিনিট পর তেলটা কিন্তু পুরোপুরিভাবেই এখন তৈরি, কারণ তেলের মিক্সারটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে একটু পুড়ে যায়নি বা এর কালারটাও পরিবর্তন হয়নি। আর তেলটা যেহেতু এখন অনেকটাই গরম, চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এই মিক্সারটা তেলের মধ্যে থেকে আরও অনেকটাই মিশে যাবে। এখন চুলাটা আমরা বন্ধ করে দেব এবং তেলের এই মিক্সারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, সম্পূর্ণ তেলের মিক্সারটাই আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নিয়েছি। এখন তেলের মিক্সারটা ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা গর্ত বাটির মধ্যে একটা স্ট্রেনার দিয়ে পাতলা একটা সুতির কাপড় বিছিয়ে দেব। এরপর এই কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ তেলের মিক্সার দিয়ে কাপড়টাকে একটা 4 ধার থেকে পুটির মতো করে তৈরি করে নেব। এরপর হালকা হাতে প্রেস করে সম্পূর্ণ মিক্সারটা থেকেই তেলটা আলাদা করে নেব।
এভাবেই আমি সম্পূর্ণ তেলটাই পেঁয়াজের মিশার থেকে আলাদা করে নেব। দেখুন এর সাথেই কিন্তু ভেজে নেওয়া পেঁয়াজের মিক্সার থেকে তেলটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। সেই সাথে একটু খেয়াল করুন, ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে পেঁয়াজ রসুন আর কারি পাতার পেস্টটা রয়ে গেছে সেটা কিন্তু কোনোভাবেই বাদ বা ফেলে দেওয়া যাবে না, কারণ এই মিক্সারের মধ্যেই কিন্তু অনেকগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান রয়ে গেছে। আর তাই এই মিক্সারটা আপনারা একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত। এবং এই মিক্সারটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মিক্সার নিয়ে সাথে টক দই অথবা মুলতানি মাটি মিশিয়ে মাথার গোড়ালিতে ম্যাসাজ করে দিতে পারেন সপ্তাহে 1 দিন পর। ভালো মানের কোনো শ্যাম্পু দিয়ে মাথাটাকে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এভাবে যদি আপনি চুলের যত্ন নেন তাহলেও কিন্তু আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে চুলটাকে লম্বা এবং সিল্কি শাইনি করতে এবং সাদা চুল তৈরি হওয়া প্রতিরোধ করতে এবং সাদা চুল কালো করতে অনেক বেশি কার্যকরী হবে। যে তেলটা আমরা তৈরি করেছি সেই তেলের মধ্যে সব শেষে এখন আমি অ্যাড করে দেব ভিটামিন ই ক্যাপসুল। আর এই ক্যাপসুলগুলো আপনারা যে কোনো ফার্মেসি মানে ওষুধ কিনতে পাওয়া যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেই পেয়ে যাবেন। আর এখানে আমি মিনি সাইজের 5টা ক্যাপসুল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বড় সাইজের 2টা ক্যাপসুলও ব্যবহার করতে পারেন। এখন একটা নাইফ দিয়ে ক্যাপসুলের সামান্য পরিমাণ একটু অংশ কেটে ভেতরে থাকা সম্পূর্ণ তেলটাই ঘরের তৈরি পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আবারও এই সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পেঁয়াজের তেল। এখন এই তেলটা আমি এরকম একটা কাচের বয়াম অথবা প্লাস্টিকের তেলের বোতলে ঢুকিয়ে নেব। দেখুন সম্পূর্ণ পেঁয়াজের তেলটাই কিন্তু আমি বয়াম এবং বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন কিন্তু এই তেলটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ঠিক এই অবস্থায়, এবং ব্যবহার করতে পারেন সপ্তাহে 2 বার। আর আমি 100% গ্যারান্টি করে আপনাদের বলতে পারি এই তেলটা ঠিক যেভাবে আমি বলেছি সেভাবেই যদি তৈরি করে সপ্তাহে 2 বার আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু মাত্র 3 সপ্তাহ পর থেকেই এই তেল ব্যবহার করার উপকারিতা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই তেলটা ব্যবহার করার পর আপনারা কতটা উপকৃত হয়েছেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।